আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জলপাইয়ের চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। খুব ঝটপট কিন্তু বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ মজার হয়। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর দিয়েছি লবণ। পানিটা যখন হালকা গরম হওয়া শুরু করবে তখনই জলপাইটা আমি দিয়ে দিয়েছি। আসলে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ জলপাইয়ের আচার চাটনি কম বেশি কিন্তু সবাই বানাতে পারে। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। জলপাইটা এখন আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আসলে এই জলপাইগুলো বাড়ি থেকে আনা হয়েছিল, গ্রাম থেকে পাঠিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। আম্মু বের করে দিয়ে দিয়েছে, বলে একটু আচার টাচার বানিয়ে রাখ, তো আমি তার জন্য আর কি বানাচ্ছি। এখন একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়েছি রসুন আর শুকনো মরিচ। এখন আমি 2 মিনিটের মতো ভেজে নেব। পাঁচফোড়নটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিয়েছি গুড়। এখানে আমি খেজুরের একদম যেই ঝোল গুড়টা হয়, আমরা পিঠা খাই এই ঝোল গুড় দিয়ে, সেই ঝোল গুড়টা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখে কিন্তু বুঝতে পারছেন একদম সরিষার তেলের মতোই কিন্তু পাতলা। তো গুড়টা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি। আসলে গুড়টা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব, আপনারা দেখতে পারবেন। এখন আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো কিন্তু আমি পানি থেকে উঠিয়ে রেখেছিলাম। অনেকে জলপাইটা হাত দিয়ে মেখে নেয়, আসলে মেখে নেওয়ার দরকার হয় না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমার কাছে মনে হয় একদম মিহি হয়ে যাওয়ার থেকে একটু ভাঙা ভাঙা আস্তে আস্তে থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি আগেই বলেছি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে জলপাইগুলা কিন্তু ভেঙে নিচ্ছি। এভাবে নিলে কিছু আস্তে থাকে, কিছু ভাঙা থাকে, কিছু কিন্তু একদম মিহি হয়ে যায়। তো এই জন্যই আমার কাছে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আমি আবারও একটু গুড় দিয়ে নিয়েছি। আপনারা যদি চিনি দিয়ে বানান সেই ক্ষেত্রে 1 কেজি জলপাইয়ের জন্য 1 কেজি পরিমাণই চিনি লাগবে। আমি এখানে 1 কেজি গুড় নিয়েছি, গুড়টা আমি অল্প অল্প করে দিচ্ছি আর জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়ছি, আর নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল খেতে না চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। চাটনিটা কিন্তু অনেকেই ঝাল খেতে পছন্দ করেন না, আসলে এটা চাটনি বা আচার যাই হোক বলতে পারেন, কারণ চাটনি কিন্তু অনেক পাতলা হয়। আমি মিষ্টিটা বেশি যাই এই জন্য আমি চাটনি বলি, আমার কাছে চাটনি মনে হয়। আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আচার থেকে। আশা করি আজকে এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই চাটনি বা আচার যেটাই বলেন, যে যে এটা নাম দেন, এটা কিন্তু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি বা এমনিও খেতে অনেক মজার হয়। একবার হলো ট্রাই করবেন। এটা আপনারা বাইরে রাখলে 7 দিন রেখে খেতে পারবেন, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 1 মাস 1.5 মাস রেখে খেতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কিভাবে জলপাইয়ের আচার বানান আমাকে জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।